আজকে আমি বিভিন্ন রকমের আইটেম নিয়ে মানে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো যাই প্রথমে রাজনাগরে চলে গেছি, এই যে আজকে কি কি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অবশ্য দুই রকমের মাছ, ইলিশ মাছ আর আছে কিছু চিংড়ি মাছ। তারপরে ওদিকে আমি একটু মুরগি ভিজিয়ে রেখে এসেছি, যেহেতু এগুলো ফ্রিজে ছিল তাই এগুলোকে একটু ভিজিয়ে রেখে স্বাভাবিক করতে হবে। তো যাই স্বাভাবিক করার জন্য এগুলোর উপর এই যে নর্মাল পানি ঢেলা দিচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে মোটমাট কথা আমার ঘরে এসে বেগুন ছিল, কদু ছিল, তারপরে শসা ছিল, তারপরে বাঁধাকপি ছিল, ওগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করবো। তো যাই আগে রেসিপি তৈরি করার আগে আমি প্রথমে চলে এসেছি আমার মেয়েটার কাছে। কেন আমার মেয়ের কাছে এসেছি? আমার মেয়ে আমার কাছে, মা গো তুমি তো রান্নাঘরে রান্না করতে যাবা, তার আগে আমার একটু কেক ঠেক বানাই খাওয়াই দাও। আমার প্রচন্ড রকমের কেক খেতে ইচ্ছা করতে। তো যাই আগে আমার ছেলে মেয়ের কিন্তু সবসময় কেক খাওয়ার একটা বায়না থাকে। তো এবার যাই রান্না বান্না করার আগে আমি এই যে কেক তৈরি করতে চলে এসেছি। তা কেক তৈরি করতে হলে প্রথম আজকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম রেড ফ্রুট কালার লাগবে, আর এরকম কাপ লাগবে। যাদের ঘরে মেজারমেন্ট কাপ আছে তাদের তো কোনো কথাই নেই। তো যেহেতু আমার চা কফির কাপ আছে সেক্ষেত্রে মেজারমেন্ট কাপের আর কোনো দরকার নেই। তো একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে কি কেক বানাতে গেলে অবশ্যই একটু কাপের মাপের নিতে হবে, মানে কাপের সাহায্য নিতে হবে। তো এই বলছে আজকে আমি যে কেকটা তৈরি করবো সেটা হচ্ছে রেড ভেলভেট কেক। তো রেড ভেলভেট কেক তৈরি করতে গেলে প্রথমে এরকম নর্মাল দুটো ডিম নিতে হবে। খবরদার ফ্রিজে ডিম থাকলে হবে না, ডিমগুলো কিন্তু বাইরে রাখতে হবে, মানে ফ্রিজ থেকে বাইরে রেখে তারপরে দুটো ডিম নিতে হবে। তারপরে এক কাপ চিনি নিতে হবে, এক কাপ তেল দিতে হবে, নিয়ে সুন্দর করে ওগুলোকে ঘুটানাটা ঘুটানাটা যতক্ষণ পর্যন্ত চিলি গলে দাঁড় যায় ততক্ষণ ঘুটানাটা করতে হবে। তারপর চলে আসতে হবে এই যে ময়দার কাছে, এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি, তারপরে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ আর ময়দা তারা কি করে নিয়েছি, এখানে চাইল্লা নিয়েছি, মানে চাইল্লা নিয়েছি, চাইল্লা অবশ্যই নিতে হবে। তো যাই হোক কেক তৈরি করতে গেলে এগুলোকে কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু কেক ফুলফিল হবে না। চাইল্লা নেওয়ার পরে সুন্দর করে আবার ওই হ্যান্ডেলের সাহায্যে এখানে ঘুটানাটা ঘুটানাটা করতে হবে, যে যত বেশি পারেন সে তত বেশি ঘুটানাটা করবেন, ঘুটানাটার বিকল্প আর কিচ্ছু নাই। তো এবার যে চলে আসতে হবে এই যে রেড কালারের কাছে, এর ভিতরে আমি ওই যে রেড ফ্রুট কালার যেটা সেটা ডাইল্লা দিয়েছি, ডাইল্লা দিয়ে সুন্দর করে আবার ঘুটানাটা করছি। তারপরে কি দিতে হবে, এখানে ভ্যানিলা দিয়েছি, যেহেতু এটাকে ভ্যানিলা দিতে হবে অল্প পরিমাণ দিতে হবে, কিন্তু বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, বেশি পরিমাণ দিলে কিন্তু গন্ধ ঠন্ধ বেশি হয়ে যাবে, তাই সব কিছু পরিমাণ মতো দিতে হবে। কেকের ক্ষেত্রে একটু পরিমাণ মতো দিলে ভালো হবে। তো এরপর যাই যে হ্যান্ডেলের সাহায্য আবার নিতে হবে, যত বেশি ঘুটানাটা করা যায়, যাই হোক আগেও বলেছি আবারও বলছি, যত বেশি ঘুটানাটা করা যাবে কেকটা তত বেশি সুন্দর মসৃণ হবে। তাই পর্যায়ে মটমট কাটা আমার ঘুটানাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পরে চলে আসতে হবে যে সসপ্যানের কাছে। তো সসপ্যানের ভিতরে এরকম একটু সয়াবিন তেল ঢেলা দিতে হবে, অল্প পরিমাণ সয়াবিন তেল ঢেলা দিয়ে হাত দিয়ে এরকম ব্রাশ করে নিতে হবে। যাদের ঘরে ব্রাশ আছে তাদের তো কোনো কথাই নেই, কিন্তু আমার হাত দিয়ে ব্রাশের কাজ করে, সব কিছুর কাজ করে, তাই আমি হাতকে ব্যবহার করি সমস্ত কাজে। হাত দিয়ে এরকম সুন্দর করে ব্রাশ করে নিয়ে তারপরে এরকম ওই যে কাগজ বসাইয়ে দিতে হবে। তো যাক এরকম যার যে পরিমাণ আছে সেই পরিমাণ মতো একটু কাগজ কাটতে নেবেন। আমি আগে আগে কাগজ কাটতে ছিলাম, যেহেতু কাটতে ছিলাম সেহেতু এখন আর কাটা কুটা দেখাতে পারলাম না। তো এই পর্যায়ে এই যে কাগজগুলো কাটতে সুন্দর করে বসাইয়ে দিতে হবে, বসাই তারপর আবার এই যে কেকের কাছে চলে আসতে হবে। কেকটাকে আবার একটু ঘুটানাটা ঘুটানাটা করে তারপরে সুন্দর করে সসপ্যানের ভিতরে ঢেলা দিতে হবে। একটুও যদি বাটিতে না থাকে সেজন্য এখানে কেকে কুকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাটির ভিতরে এই যে সসপ্যানের কাছে ঢেলা দিতে হবে। ঢেলা দিয়ে সুন্দর করে এই যে আবার কিসের সাহায্য নেবেন, এইটা সামুসের সাহায্য না কিসের সাহায্য এক বলতে পারতেছি না, এরকম সাহায্য নিয়ে সুন্দর মতো ঢেলা দেবেন। ঢেলা দিয়ে এরকম একটা ঝাঁকা নাকা দেবেন, ঝাঁকা নাকা দিলে হয় কি ভিতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো আর থাকবে না, তাই এখানে ঝাঁকা নাকা দিতে হবে। তো তার আগে আমি যেটা করেছিলাম চুলার পরে, এখানে অবশ্যই আমি বালি গরম করতে দিয়ে গিয়েছিলাম। অবশ্যই কেক তৈরি করতে গেলে কিন্তু বালিটা অবশ্যই আগেভাগে গরম করে রাখতে হবে, তাই গরম বালির ভিতরে এরকম এই যে কেকটা এরকম সুন্দর মতো পজিশন মতো বসাইয়ে দিতে হবে। তারপরে এই যে সসপ্যানের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা দিয়ে দিতে হবে, তারপর বড় ঢাকনাটা দিয়ে এরকম শিলপাটা দিয়ে ধামাচাপা দিতে হবে। হ্যাঁ, শিলপাটা দিয়ে ধামাচাপা দিলে কি হবে কি কেকের ভিতরে হাওয়া বাতাস কোনো কিছু ঢুকতে পারবে না। তো যাই হোক ওদিকে কেক হতে তো আমার 40-45 মিনিট টাইম লাগবে, 40-45 মিনিট টাইম তো আমি হাঁটাপিটা করতে পারবো না। এদিকে আমার যে রেসিপি আছে পরবর্তী সেগুলো কুটাফাটা করিয়ে নিই। তা প্রথমে আমি এই যে দেখি যে মিষ্টি কুমড়া, যাক আমাদের ভাষায় কিন্তু এটা কদু বলে, তা আপনাদের ভাষায় কি বলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাই কদুগুলো মিষ্টি কদুগুলোকে কি করবো, প্রথমে সেল্লা নিতে হবে একবারে, তার গার যত ছাল চামড়া আছে সবকিছু পায় পরিষ্কার করে নিয়ে তারপরে এটা ঝুড়ি মুড়ি করে কাটতে হবে। তা আপনারা যদি চান এখানে একটু বড় বড় করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই কে বল যায় দেখেন আমি এখানে একটা ফুল বানিয়ে ফেলেছি, আপনারা চাইলে আমার মতো এরকম ফুল বানিয়ে নেবেন, কোনো ব্যাপার না। তো যাই এরকম ফুল বানানোর পরে কাটতে ফেলতে হবে, কাটতে ফেলার পর তারপর চলে আসতে হবে আমার বেগুনির কাছে, যাই বেগুনির কাছে। বেগুনগুলো এরকম সেম পজিশন মতো কেটে নিতে হবে, কোনো ব্যাপার না। এখানে যত তরি তরকারি আছে মানে সবজি আছে আর কি সব কিছু সুন্দর পজিশন মতো কেটে নিতে হবে। ইয়ার ফাঁকে ভালো ফুলুক করে কিন্তু কেকের ওইটা আর কি বের করে
করা যাবে না, ঢাকনা কোনো সময় খোলা যাবে না, একবারে 40 মিনিট পরে খুললা খুললা দেখতে হবে। এরপরে যদি ফালুক ফালুক করে কেকের ঢাকনা আমরা খুললা ফেলি তাহলে কিন্তু কেকটা সুন্দর মতো হবে না। তাই খবরদার, কেকটা ওখানে বসিয়ে দিয়ে তারপর আমাদের পরবর্তী কাজ চলে আসতে হবে। পরবর্তী কাজের ভিতরে কেকের কোনো সময় কেকটারে এইরকম নজরদারি রাখতে হবে, নজরদারি রাখতে যে কোনো সময় কেকের ওই যে যায় কি ঢাকনা ঢাকনা খোলা যাবে না। তো যাই হোক, এবার যাই মোটমাট কথা, আমার সবজি কিন্তু সবকিছু কাটাকুটা হয়ে গিয়েছে। তারপরে যেটা ছিল আর কি পাতাকপি ছিল, পাতাকপি গুলোও তাই এরকম ঝুরুমুরু ঝুরুমুরু করে কেটে নিয়েছি। কাটাকুটার কোনো বিকল্প নাই, যে যেমন কাটতে পারেন যে যেমন কাটতে পারেন সে তেমনই কেটে দেবেন, কোনো সমস্যা না। তো যাই হোক, এবার যাই চলে আসতে হবে জাল ব্যাজের কাছে। জালগুলো কি করেছি, জালগুলো পানির ভিতরে চুবাই রাখেছি। কেন চুবাই রাখেছি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এখানে জালগুলো পানির ভিতরে চুবাই রেখেছি। তারপরে পেঁয়াজগুলো সুন্দর করে ছুইলাম, ওই পেঁয়াজগুলো এর ভিতরে চুবাই রাখতে হবে। চেক, পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর ফাঁকে আমার কাটাকুটার ফাঁকে কিন্তু 40-45 মিনিট হয়ে গেছে, 40-45 মিনিট যেহেতু হয়ে গেছে, ওই দেখেন আমার কেকও কিন্তু রেডি হয়ে গেছে। তো যা, কেকটাকে নামাই রেখে চলে আসতে হবে আবার কাটাকুটোর ধারে। তো কাটাকুটোর ধারে যেটা সবকিছু মোটমাট কথা, ওই যে ইলিশ মাছ চিংড়ি মাছ যা যা ছিল আমার সবকিছু এখানে কাটি কুটি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধুইয়া ফেললা নিয়ে একবারে রেডি হয়ে গিয়েছি। তো এবার যখন মেয়েটার কাছে চলে আসে, আমার মেয়েটার কাছে মাঙ্গো, আমি তখন রান্না বান্না করতে যাবো, তো তুমি কি একটু কেক খাবা? তখন আমার মেয়েটার কাছে অবশ্যই খাবো মা, তোমার তো আমি বলেছি কেক বানাইয়ে খাওয়াইয়ে তারপরে তুমি রান্নাঘরে যাবা। তো যাই হোক, ছেলে মেয়েরা আবদার তো আমার কাছে সবার আগে। তো এবার যাই মোটমাট কথা, এই যে দেখেন রেড ভেলভেট কেক নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো এই যে দেখেন, চুলাই কেক হবে না এটা কোনো কথা না, সব কিছু পারফেক্ট এবং পরিমাণ মতো হলে কেকটা কিন্তু সুন্দর হবে। তাই কেকের জন্য অবশ্যই একটু পরিমাণের দরকার আছে। তো এবার যাই মোটমাট কথা, এই যে রেড ভেলভেট কেক আমি তৈরি করে এনেছি, এই যে আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম, ভিতরে আসলে কাঁচা আছে নাকি সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এই যে আমার মেয়েটা মোটমাট কথা পাশে বসে আছে, পাশে বসে সে বলতেছে মা গো, কেকের কালার এরকম রেড হয়ে গেল কেন? আমি বলছি মা গো, এটা তো রেড কেক, এই জন্য তো এটাকে রেড রেড ভেলভেট কেক, এটা তো লাল হতেই হবে, তুমি তো বোঝো না, তোমাকে তো সবকিছু বুঝতে হবে। আমার মতো মা রাধুনী মায়ের কাছ থেকে তুমি যদি সবকিছু না শিখে নাও তা পরবর্তীতে কিভাবে শিখবা? তারপর যাওয়ার মেয়েটার কাছে মা গো নাও খাও, কিন্তু এবার কিন্তু কেকটা মোটমোট কথা গরম আছে। তো গরম যেহেতু আছে সে তোমার মেয়েটা হাতে নিতে পারতেছে না। আপনারা যখন কেক ঠেক কাটাকুটো করবেন অবশ্যই কেকটা ঠান্ডা করে নিয়ে কাটবেন, ঠান্ডা করে নিয়ে কাটলে কিন্তু ভালো হবে। তো এবার যে মোটমোট কথা, আমার ছেলে মেয়ে, এই যে ছেলে তো বাসায় নেই, যাক ছেলে তো স্কুলে গেছে, আমার মেয়েটা যেহেতু কেক খেতে চেয়েছে, এই যে কেক রেডি নিয়ে আমি তার কেক ধরিয়ে দিয়েছি। তো দেখেন চাউ মাউ করে আমার মেয়েটারে খাতি দিয়ে পর্যাপ্ত পরিমাণ তারা কেক হাতে ধরাই দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, প্রথমে আমি যেটা রান্না করবো সেটা আছে চিকেন কারি, মানে মুরগি রান্না করবো। আজকে মুরগি রান্না করার জন্য এরকম বাটা ঘষা মশলা লাগবে। তা এখানে ভাই আদা পেঁয়াজ রসুন সবকিছু একবার ব্লিন করে নিয়েছি। ব্লিন করার পর এগুলোর প্রথমে আমি সরিষার তেল ছাইড়া দিয়েছি, সরিষার তেলের ভিতরে তারপরে বিলিঙ্কার মশলাগুলো মশলাগুলো আমি ছাইড়া দিয়েছি। মশলাগুলো এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে, কষিয়ে নেওয়ার জন্য তা এরকম মানে ডান্ডা সাজা আর কি ঝাঁকানাকা ঝাঁকানাকা করতে হবে। তো ঝাঁকানাকা করার পরে তারপরে ওখানে দিতে হবে হলুদের গুঁড়া দিতে হবে, শুকনো মরিচের গুঁড়া দিতে হবে, ধনিয়া গুঁড়া দিতে হবে, জিরে গুঁড়া দিতে হবে, গরম মশলার গুঁড়া দিতে হবে। সব গুঁড়া মশলা দিয়ে এখানে সুন্দর করে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার জন্য এরকম একটা হ্যান্ডেল ব্যবহার করতে হবে। তো যাক, আমাদের ভাষায় খুন্তি বলে, আপনাদের ভাষায় কি বলে সেটা আমাদের জানিয়ে দেবেন। তারপরে এটা পরিমাণ মতো লবণ নিতে হবে, নিয়ে সুন্দর মতো গুটানাটা গুটানাটা করতে হবে। তারপর অল্প পরিমাণ কিঞ্চিত পরিমাণ পানি ঢেললা দিতে হবে, কিঞ্চিত পরিমাণ পানি ঢেললা দিয়ে এই যে মুরগিগুলো দিতে হবে। তো আমি এখানে কিসের মাংস নিয়েছি, আমি এখানে বয়লারের মাংস নিয়েছি। তো যাই হোক, আপনারা চাইলে দেশি মুরগির মাংস নিতে পারেন, চাইলে পাকিস্তানি মুরগির মাংস নিতে পারেন, কিন্তু বাবারে বাবা ওসবের যে দাম হয়েছে ওসবের কিনার কথা তো মোটমাট কথা বললে তো ছন্নত ছন্নত করি হাটে মশা, আমি তাই আমি আর কিনার কথা বলি না, যেটা আনে সেটাই ভালো। তো এবার যে মোটমাট কথা, আমি বয়লারের মুরগি এখানে রান্না বান্না এই যে নিয়ে চলে এসেছি। তো বয়লারের মুরগিটা প্রথম আর পরে চাইডা দিয়ে যে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে কি, বয়লারের মুরগিতে কোনো সময় খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এই যে বয়লারের মুরগিতে যে পানি গলবে এই পানি দেয় আমাদের মোটমাট কথা কষানো হয়ে যাবে। তো যাই হোক, এবার যাই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকার পরে সুন্দর মতো এরকম জলটা যখন ঘাম 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 হয়ে যাবে তখন বুঝতে হবে যে মুরগিটা আমার প্রায় রেডি রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, রেডি যখন হয়ে যাবে তখন আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিতে হবে। অর্থ হচ্ছে কি, এখানে আমাদের কষানো হয়ে গিয়েছে। তো যাই কষানো যখন হয়ে যাবে তখন একটা অল্প আর একটু পরিমাণ পানি ঢেললা দিতে হবে, খবরদার বেশি পরিমাণ পানি ঢেললা দেবে না, অল্প একটু পানি ঢেললা দিয়া দেখেন তারপরে দেখবেন একদম 5 মিনিট
মিনিট পরে এরকম সুন্দর তেল ভাইসা উঠবে। তেল যখন এরকম সুন্দর করে গ্যাসের উপরে তেল ভাইসা উঠবে, তখন আমাদের মনে করতে হবে যে আমাদের বয়লার মুরগির রান্না হয়ে গিয়েছে। তো এই যে দেখেন এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, তার মানে আমার রান্না বান্না হয়ে গিয়েছে বয়লার মুরগি। তো যাই প্রথম ধাপ কমপ্লিট করে দ্বিতীয় ধাপে চলে আসতে হবে। ওই যে ইলিশ মাছ দেখিয়েছিলাম, তো যাই ইলিশ মাছগুলো কাটাকুটো হয়ে গিয়েছে, এখন কি করছি ইলিশ মাছগুলো আমি পানি দিয়ে জ্বালাইয়ে নিচ্ছি। তো জ্বালাতে গেলে ওখানে আমি কি দিয়েছি, ওখানে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। হলুদ ইলিশ মাছগুলো যাইয়া জ্বালাইয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসতে হবে আবার পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যেটা করেছি, এই যে কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে কি করেছে, এই যে ইলিশ মাছের দো পেঁয়াজ রান্না করব। তো ইলিশ মাছের দো পেঁয়াজ রান্না করতে গেলে এখানে খুব বেশি মশলাপাতির দরকার নেই, এখানে শুধু রসুন কুচি আর পেঁয়াজ কুচি হলেই যথেষ্ট। আর কাঁচা জাল চাইলে কেউ কাঁচা জালও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, শুকনো জাল দিয়ে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাঁচা জাল শুকনো জাল দুটোই ব্যবহার করেছি। তো যাই প্রথমে সরিষার তেল ডাইলে দিয়েছি কড়াইয়ের পরে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়েছি এই যে কাঁচা জাল শুকনো জাল, তারপরে হলুদ দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে ওই যে ইলিশ মাছগুলো জ্বালিয়ে রেখেছিলাম ওইগুলো পচ্চাত করে এর ভিতর ছাইড়া দিতে হবে। ছাইড়া দিয়ে অল্প পরিমাণ পানি ঢেলে দিতে হবে, যেহেতু অল্প পরিমাণ দিতে হবে কারণ ইলিশ মাছগুলো আগে তো আমরা জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালিয়ে যেহেতু নিয়েছি সেক্ষেত্রে এখানে বেশি পরিমাণ, খুব বেশি পরিমাণ পানি দরকার না, দরকার নাই। তো যাক এই পর্যায়ে মোটমাট কথা, আমার ইলিশ মাছগুলো যখন ঝোল কমে যাবে তখন আমাদের হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর পরবর্তী ধাপে চলে আসতে হবে। পরবর্তী ধাপে যেটা করেছে, ওই যে কড়াইয়ের ভিতরে আমি এখানে কি তেল নিয়েছি, সরিষার তেল নিয়েছি। সরিষার তেলের ভিতরে কিছু জিরা ছেড়া দিয়েছি, কিছু শুকনো মরিচ ছেড়া দিয়েছি, তার মাঝে কিছু তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে এটারে সুন্দর মতো ফোড়ন দিতে হবে। দেওয়ার পরে এর ভিতরে ওই যে চিংড়ি মাছগুলো বাচ্চা নিয়েছিলাম আর কি, চিংড়ি মাছগুলো এর ভিতরে ছেড়া দিতে হবে। চিংড়ি মাছগুলো ছেড়া দিয়ে তারপরে এর ভিতরে লবণ দিতে হবে। লবণ দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে এর ভিতরে ভাজা নিতে হবে, মানে কষিয়ে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিতে নিতে সুন্দর মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এর ভিতরে অল্প পরিমাণ হলুদ ঢেলা দিতে হবে। হলুদ ঢেলা দিয়ে সুন্দর করে আবার এই যে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন ব্রাউন কালার যখন করে নিতে হবে তখন অল্প পরিমাণ পানি দিতে হবে, বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ সবজির ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, ধোয়ার পরেও পানি থাকে। তাই এখানে অল্প পরিমাণ পানি ঢেলা দিতে হবে। পানি ঢেলা দিয়ে তারপরে যে সবজিগুলো এই যে ঝুরুমুরু করে কেটেছিলাম সেগুলো সুন্দর মতো কড়াইয়ের ভিতরে এরকম হাতের সাহায্যে ছেড়া দিতে হবে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আসলে ঘটনা হচ্ছে কি, সব কিছু যদি কুটাকাটা রেডি থাকে, মানে এই ধরনের সবজি, তারপরে এই যে মাছ ঠাস, তারপরে যদি যত ধরনের এই যে পেঁয়াজ আদা রসুন আছে সবকিছু যদি কুটাকাটা থাকে, তাহলে আমাদের মতো গৃহিণীদের, আমাদের মতো রাঁধুনিদের কোনো প্রকার কোনো সমস্যা রান্না করার আগে অবশ্যই আমাদের সব কিছু কুটাকাটা করে নিয়ে তারপরে রান্না করতে হবে। কারণ যেহেতু আমাদের যাদের এরকম কাজের মানুষ নাই, সেহেতু আমাদের যাদেরকে নিজেদের করতে হয় কাজকাম, সেক্ষেত্রে অবশ্যই রান্না বান্না করার আগে কুটাকাটা করে নিয়ে তারপর রান্না করতে হবে। তারপর আমাদের মতো রাঁধুনিদের রান্না বান্না একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো যাই হোক এ পর্যায়ে মোটমাট কথা, আমার কিন্তু রান্না বান্না সবকিছু তৈরি হয়ে গেছে। তৈরি যেহেতু হয়ে গেছে, সেহেতু আমার মেয়েটার প্রচন্ড রকমের খিদে লেগেছে, তার মাত্র এক টুকরো কেক খাওয়াই দিয়েছি। কেক খাওয়ানোর পর আমার মেয়েটার কাছে, মা গো এই নাও, এই যে ইলিশ মাছের ডিম নাও, চিংড়ি মাছ নাও, এই যে একটা মুরগির গোশ নাও, এইগুলো নিয়ে মোটমাট কথা তুমি খাওয়া শুরু করে দাও। তো আমার মেয়েটা আছে খুব লক্ষ্মী মেয়ে, এই বয়সে সে নিজে তুলে খেতে পারে। তো যাই হোক এই বয়সে সে যখন নিজে তুলে খেতে পারে, তার দাদা মানে আমার একমাত্র পুত্র সন্তান তাকে এখনো খাওয়াইয়ে দিতে হয়। তো যাই হোক মাঝে মধ্যে সেও নিজে খায়। তো এই বয়সে মোটমাট কথা আমার মেয়েটা খেয়ে ইলিশ মাছের ডিম খেয়ে তো মোটমাট সে একবারে কাছে কি আম্মু এই ইলিশ মাছের ডিমটা খুব সুন্দর হয়েছে, তোমার রান্না আসলে পারফেক্ট হয়েছে। তাই বলছে আরে মাগো পারফেক্ট তো হতেই হবে। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখানে আছে।